আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অনেক বড় একটা মৌচাক কাটা হচ্ছে। তো আমাদের মল ভাই অলরেডি গাছে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। মৌমাছি কিন্তু আমার চারিপাশ দিয়ে সমানে ভন ভন করতেছে। চাকটা প্রায় 3 হাতের মতো লম্বা, অনেক বড় মৌচাক। আমরা এস্টিমেট করছি যে অনেক ভালো পরিমাণে মধু হবে ইনশাআল্লাহ। তো অনেক কষ্টে রিক্সে এই চাকটা আসলে কাটতে হচ্ছে। আসলে এমন এক জায়গায় মৌচাকটা যে শুয়ে থেকে চাকটা কাটতে হচ্ছে, আর আমিও খুবই রিক্সের মধ্যে আছি। কি জানো, গরমের দিন মৌমাছি আসলে সবসময়ের জন্য ক্ষিপ্ত হয়ে থাকে। ওই যে দেখতে পাচ্ছেন মধু কিছু দেখা যাচ্ছে, হয়তো আমি ক্যামেরাতে স্পষ্ট ক্লিয়ার দেখাতে পারতেছি না, তবে হালকা মধু দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সারাদিন মৌচাক কাটবো ইনশাআল্লাহ। এটা আমাদের নাম্বার 1 মৌচাক, আশা করি এখান থেকেও বেশ ভালো একটা মধু সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন একদম ক্যাপিং করে ফেলেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন একদম ক্যাপিং করে ফেলেছে, কিছু অংশ ক্যাপিং করেছে, কিছু অংশ ক্যাপিং করে নাই, দেখতেই পাচ্ছেন। তো আশা করি 4 থেকে 5 কেজির উপরে মধু হবে ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোয়াল মধুর অংশটুকু কেটে নিচ্ছে, কিছু ডিম বাচ্চা রেণু পলিনের অংশ এটা কেটে ফেলে দিতে হয়। আর এই যে মধু দেখতে পাচ্ছেন একদম গোড় দিয়ে চাকের মধু দিয়েছে, একদম গোড় দিয়ে মধু দিয়েছে। এই মধুটুকুই কেটে নেবেন ইনশাআল্লাহ। মৌচাকটার একদম আসলে গোড় নিচ দিয়ে একদম ডালের সাথে মধু দিয়েছে, এই জন্য বেশ কিছু বাসার অংশ কাটতে হয়েছে। অনেক উপরে থেকে মধুটা নামাইতে হবে, তাই দড়ি নিয়ে উঠছে আমাদের মল। একটু নামাই দেন, মৌমাছি না কামড়ালেই হয়। ধোঁয়াদানি আবার ফেলাই দিয়েন না। দেখতে পাচ্ছেন 1 বালতি মধু নামানো হয়েছে, কালো চাকে বেশি মধু হয়েছে।